হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল চ্যানেল এসপি মুভি মেনিয়া। জানতাম আমার সুজন আমার ভালোবাসা একদিন একদিন ঠিকই বুঝতো। দিনের বেলা আসমানে যেদিন তারা উঠবো সেই দিন তোর সুজন তোর মেলা ভালোবাসবো। ঈদেই মুক্তি পেয়ে গেছিল পোড়ামন টু ঈদ উল ফিতরে, রায়ান রফি পরিচালিত হেভি নতুন একটি বাংলা সিনেমা, যেখানে হঠাৎই সিনেমাটির শুরুতেই দেখা যায় জাসমিনের কাহিনী, যে কিনা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মৃত্যুবরণ করে এবং ফাঁসিতে তার মৃত্যু হয়, তিনি নিজেই আত্মহত্যা করেন এবং তারই মৃতদেহ কবর দেওয়া হয়। এইভাবেই শুরু হয় গল্পের স্টার্টিং, এবং গল্পের মাঝখানে হঠাৎই দেখা যায় সালমান শাহ বাংলাদেশের এই সুপার হিরোর এক ভক্ত সুজন শাহ, এইভাবে এন্ট্রি নেয় সিএম আহমেদ মুভিটিতে নাম্বার ওয়ান হিরো গানের মধ্যে দিয়ে, এবং তার দাদার অভিনয়ে দেখতে পাওয়া যাবে বাপ্পাই রায়। অনেকদিন পর তিনি বাংলা সিনেমায় কামব্যাক করে এবং সুজন শাহ কাজের সূত্রে পূজাচেরি রয় অর্থাৎ পরীর সাথে দেখা হয়ে যায়, এবং সিএম ও পূজাচেরি রয়ের এইভাবে ভালোবাসার এক মেলবন্ধন অর্থাৎ সুজন শাহ এবং পরীর প্রেম শুরু হয়ে যায়। এরপর গ্রামের মাঝে মেহেরপুরে ওয়েসম গান খুব সুন্দর লোকেশনে শুটিং হয় এবং সেই গানটি খুব জনপ্রিয় হয়, ইতিমধ্যেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে খুব জনপ্রিয় গান, এবং সুতোকাটা ঘুরিও এই মুভিটি গান, এরকমই গান দিয়ে এই মুভি চলতে থাকে। তারপরই দেখা যায় হঠাৎই তাদের ভালোবাসার খবর জেনে যায় বাপ্পারাজ এবং ফজল রহমান বাবু, যে কিনা পরীর বাবা, এবং তাদেরকে এই ভালোবাসায় প্রথমে বাপ্পারাজ বাধা সৃষ্টি করলেও পরবর্তীকালে বাপ্পারাজ তাদেরকে পালাতে সাহায্য করে, এবং ফজল রহমান বাবু হঠাৎই পরীর বিয়ে দিতে ঠিক করে ফেলে, এবং পরী একা একা কাঁদতে থাকে এবং কোনো ছলে বলে এই বিয়ে থেকে তারা পালিয়ে যায়, এবং পালানোর পর তাদের ভালোবাসা চূড়ান্ত মুহূর্ত আকার ধারণ করে, এবং ফজল রহমান বাবু তাদের এই পালিয়ে যাওয়ার মুহূর্ত জানতে পেরে হঠাৎই রেগে গিয়ে সুজন শাহকে মেরে ফেলার চেষ্টা করতে দেখতে পাওয়া যাবে, এবং হঠাৎই রাস্তায় তাদেরকে দেখতে পেয়ে যায়, এবং তারপরই তাদের মধ্যে প্রচণ্ড বচসার জেরে একে অপরের সাথে মারপিটে লিপ্ত হয়ে যায়, এবং এইভাবেই একসময় দেখা যায় মুভিটি মাঝের অংশে কিছুটা ঝুলে গেল, একাধারে মুভিটিতে বড় বড় অ্যাক্টারদের চরিত্র খুব জনপ্রিয় করেছে দর্শকদের। এরকমই একটি ভালোবাসা রোমান্টিক এবং স্যাডময় একটি বাংলা সিনেমা অনেকদিন পরে বাংলাদেশের দর্শকের মাঝে তুলে ধরলেন। ইতিমধ্যে বলাকা এবং সকলের বিভিন্ন সিনেমাগুলোতে জনপ্রিয় হয় মুভিটি, রীতিমত মুভি অনেকদিন পরে ভক্তরা পেয়ে খুব আনন্দে আসতে হয়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এরকমই বাংলা সিনেমা আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি দাবিয়ে দেবে, এবং ভবিষ্যতে আরও নিত্য নতুন মুভির রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ভালোবাসা কি পা যদি ভালোবাসা অন্যায় থাকে, মানুষের মুখে এত ভালোবাসা দিলাম।